হ্যালো ইউটিউববাসী, আশা করি সকলে অনেক ভালো রয়েছো। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আলোচনা করব কিভাবে আপনারা এফটিজে কোম্পানির সাথে আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে যোগাযোগ করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন সজীব বড় ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না, আর লাইক কমেন্ট আশা তো করতেই পারি। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনারা এফটিজি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এফটিজি কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে হচ্ছে তাদের ইমেইল অ্যাড্রেস। এর জন্য আমরা গেমে প্রবেশ করব। গেমে প্রবেশ করার পর আমরা চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে প্রবেশ করার পর সাইডে থাকা অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করতে হবে। অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এর মধ্যে মাঝে থাকা টার্মস অফ সার্ভিস নাম করে যে অপশনটি রয়েছে এটার উপরে চাপ দিয়ে দিতে হবে। এটার উপরে চাপ দিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইলে থাকা ব্রাউজারটি সিলেক্ট করতে হবে। এখানে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করেছি। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে টার্মস অফ ইউজ লেখা রয়েছে, এটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যান। স্ক্রল ডাউন করে নিচের দিকে একটু পরে দেখতে পারবেন এখানে সাপোর্টস অ্যাট দ্য রেট এফটিজি গেমস ডট কম লেখা একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, এটার উপরে একটু চেপে ধরুন। চেপে ধরার পর কপি অপশনে চাপ দিয়ে দিলে এটা কপি হয়ে যাবে। এখানে নিচের দিকে কম্পোজ যে পেন্সিলের মতো আইকনটি রয়েছে এটার উপরে চাপ দিই। এটার উপরে চাপ দেওয়ার পর উপরে আপনাদের ইমেলটি শো করবে এবং আপনারা ইমেল করতে চান এফটিজি কোম্পানিকে। সো টু এর এখানে একটু চেপে ধরে এখানে পেস্ট অপশনে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এফটিজির ইমেলটি এখানে পেস্ট হয়ে যাবে। এখানে সাবজেক্ট লিখে দিবেন এবং কম্পোজ ইমেইলের এখানে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি এখানে লিখবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবে এখানে ইংরেজিতে লেখার জন্য, বাংলায় লিখলে হয়তো তাদের বুঝতে অসুবিধা হতে পারে। তবে আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা ইংরেজিতে লিখতে আমাদের অনেক অসুবিধা হয়, অর্থাৎ আমরা ভালো করে ইংরেজি পারি না। সো সেক্ষেত্রে আমরা কীভাবে এফটিজি কোম্পানির সাথে ইংরেজিতে যোগাযোগ করতে পারব, এর জন্য আমরা প্রবেশ করব ক্রোম ব্রাউজারে বা আপনাদের ফোনে থাকা যে কোনো ব্রাউজার থেকে আপনারা ব্রাউজারটি সিলেক্ট করে নিন। ব্রাউজারে আসার পর সার্চ অপশনে সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে প্রবেশ করার পর এখানে আমরা দেখতে পারতেছি ইংরেজি এবং বাংলা অপশন রয়েছে। ইংরেজি অপশন থেকে এখানে আমরা বাংলা করে দিব। এখানে বাংলা করে দিলে এই পাশে ইংরেজি হয়ে যাবে। এখানে আপনারা যদি বাংলাতে লেখেন তাহলে এই পাশে আপনাদের ইংরেজিতে হয়ে যাবে, অর্থাৎ এখানে জাস্ট আমি ভালো লিখব, ভালো লিখলে এখানে গুড হয়ে যাচ্ছে। আপনারা এই কৌশলটি অবলম্বন করে আপনাদের বাংলাকে খুব সহজেই ইংরেজিতে করতে পারবেন এবং এই ইংরেজিকে জাস্ট কপি অপশনে চাপ দিয়ে আপনারা এফটিজি কোম্পানির সাথে ইংরেজিতে যোগাযোগ করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আশা তো করতেই পারি, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না।